বাংলা ছবির গানের জগতে এক অবিস্মরণীয় নাম হেমন্ত মুখোপাধ্যায়। স্মৃতি পিছু ডাকলেও দিন মুছে যায় না, একথা প্রতিক্ষণে প্রমাণ করে হেমন্ত কণ্ঠ। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় গান থেকে বলিউড, তার অবাধ আনাগোনায় আজও গুনগুনিয়ে ওঠেন শ্রোতা। আজ এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের জীবনে ঘটে যাওয়া এক সাংস্কৃতিক সন্ধ্যার অবিস্মরণীয় গল্প। তখন রাত প্রায় 11টা, দক্ষিণ কলকাতার একটি গানের জলসায় 20 থেকে 30 খানা গান করে হেমন্ত মুখোপাধ্যায় ফাংশন শেষ করে বাইরে এলেন। এমন সময় একজন বৃদ্ধা হেমন্ত মুখোপাধ্যায়ের নাম ধরে ডাকলেন, ও বাবা হেমন্ত। বৃদ্ধার সে ডাক শুনে তৎক্ষণাৎ দাঁড়িয়ে পড়লেন হেমন্ত মুখোপাধ্যায়। এবার বৃদ্ধা হেমন্ত মুখোপাধ্যায়ের সামনে এলেন, হাতে একটা কাগজের ঠোঙা। আকুলভাবে হেমন্তবাবুর হাতটা জড়িয়ে ধরলেন। হেমন্তবাবু জিজ্ঞেস করলেন, কিছু বলবে মা? প্রবল শীতের রাতে বৃদ্ধা কাঁপতে কাঁপতে বললেন, বাবা, আমি নাতির সঙ্গে সেই বনগা থেকে এসেছি শুধুমাত্র তোমার গান শুনব বলে। আজ আমার মন ভরে গেল বাবা। কাগজের ঠোঙাটা হেমন্তবাবুর হাতে দিয়ে বললেন, বাবা, এর মধ্যে 4টে নারকেল নাড়ু আছে, তুমি খেও। হেমন্ত মুখোপাধ্যায় কি বলবেন ভেবে পেলেন না, ঠোঙাটা মাথায় ঠেকালেন। তারপর বললেন, মা, আমি জীবনে অনেক সম্মান টাকা কড়ি পেয়েছি, কিন্তু আজকের এই নারকেল নাড়ু আমার জীবনে শ্রেষ্ঠ আশীর্বাদ হয়ে রইল। এবার বৃদ্ধা বললেন, বাবা, একটা কথা বলবো? হেমন্ত বাবু বললেন, বলুন না মা। বৃদ্ধা বললেন, বাবা, আজ তুমি এত গান গাইলে, কিন্তু আমার সবচাইতে প্রিয় গানটি তুমি গাইলে না। প্রিয় গানটা তোমার মুখ থেকে শুনতে না পাওয়ার একটা বড় আফসোস রয়ে গেল জীবনে। এবার হেমন্ত বাবু বললেন, কোন গানটা? বৃদ্ধা বললেন, ওই বিষ্ণুপ্রিয়া গো, কি একটা গান আছে না, উত্তম কুমার সিনেমায় গিয়েছিল। ততক্ষণে হেমন্ত মুখোপাধ্যায় যা বোঝার বুঝে নিয়েছেন, মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেললেন হেমন্ত মুখোপাধ্যায়। তৎক্ষণাৎ বৃদ্ধাকে গ্রিন রুমে নিয়ে গেলেন, স্টেজের কাছে একটা চেয়ারে বসতে বললেন। ঠোঙ্গা হাতে আবারও মঞ্চে উঠে পড়লেন হেমন্ত মুখোপাধ্যায়। তখন স্টেজে একজন শিল্পী গান গাইতে শুরু করেছেন। হেমন্ত মুখোপাধ্যায় স্টেজে উঠে তাকে আস্তে করে কি যেন একটা বললেন। শিল্পী তৎক্ষণাৎ সসম্মানে স্টেজ থেকে নেমে গেলেন। এরপর হেমন্তবাবু মাইক্রোফোনে তার বিখ্যাত ব্যারিটন ভয়েসে বলে উঠলেন, আপনাদের অনুমতি নিয়ে আমি আর একটিমাত্র গান গাইব, তারপর আপনাদের পরবর্তী শিল্পী গাইবেন। আমার এক মা এসেছেন এই জলসায়, তিনি আমার একটি গান শুনতে চেয়েছেন, আমি সেই গানটি গেয়ে চলে যাব। তারপর কুহক সিনেমায় নিজের সুর করা সেই গানটা গাইলেন, বিষ্ণু প্রিয়া গো তুমি আছো ঘুম ঘোরে, আমি চলে যাই, আমি চলে যাই। জলসায় তখন পিন ফেলা নিঃশব্দ বিরাজ করেছে, সবাই মন্ত্রমুগ্ধ হয়ে শুনলেন বাতাস চিরে ভেসে আসছে হেমন্ত মুখোপাধ্যায়ের জাদুকরি শব্দ তরঙ্গ। গানটা শুনে বৃদ্ধার দু চোখ দিয়ে টপ টপ করে চোখে জল পড়তে লাগলো। গান শেষ করে হেমন্ত মুখোপাধ্যায় আস্তে আস্তে স্টেজ থেকে নেমে বৃদ্ধার কাছে গেলেন। গানটা শুনে বৃদ্ধা কেমন যেন হয়ে গেছেন, শুধু মাথায় হাতটা ছুঁয়ে কোনোক্রমে বললেন, দীর্ঘজীবী হও বাবা। হেমন্ত মুখোপাধ্যায় ফুল শার্টের সাইড পকেটে হাত ঢুকিয়ে নারকল নাড়ুর ঠোঙাটা একবার স্পর্শ করলেন, চশমার কাঁচ ঝাপসা হয়ে গেছে ততক্ষণে। জীবনের সবচেয়ে মূল্যবান পুরস্কারটা পাওয়ার আনন্দে আত্মহারা হয়ে বিদায় নিলেন হেমন্ত মুখোপাধ্যায়।